এটা হলো উপরেরটা, এটা হলো নিচে, এটা আমি পছন্দ করে দিয়েছি, পুরো ইঞ্চি পার দিয়ে চাইটা। কুলো, পাখা, অদীপ, মঙ্গল ঘট, পান সব আছে, আর এটা কিন্তু পুরো বাংলাদেশি ঢাকাই। ডিলিট হয়ে গেছে আমার কাছে, এডিট করার পর ফোনে স্পেস ছিল না, ক্লিন করতে গিয়ে ডিলিট হয়ে গেছে, ওটা খুব মন খারাপ। কারণ আমরা ওই দিনটা এত মানে বৃষ্টিতে ভিজেছি, শুকিয়েছি, আবার শপিং করেছি, মানে এইভাবে করে আমাদের দিনটা গেছে, তারপরেও আমরা ব্লগটা করছিলাম, সেটা যদি জিনিস হয়ে যায় কেমন লাগে বলো তো। চলো এবার আমরা দেখাই নাকি, ফার্স্ট মেয়ের ড্রেসগুলোই দেখাই। ফার্স্ট এই ড্রেসটাই খুলেছে যখন এটাই দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওভারিক থেকে দিয়েছে মা। এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবো, এর সাথে ম্যাচিং করে ওকে হেয়ার বেল দিয়েছে, তার সাথে অনেক ক্লিপ দিয়েছে। তো এটা একটা ড্রেস গেল, এটা আর একটা ড্রেস, এটা আমার পাপা দিয়েছে, একটা প্যান্ট, তার সাথে একটা বাটারফ্লাই টপ। এই ড্রেসটা খুবই সুন্দর, এটা গলায় বাঁধা, আর এই ড্রেসগুলো কিন্তু কটনের। হ্যাঁ, আর নোলক একটু কটন টাইপের জিনিস পরতে বেশি পছন্দ করে, বা আমরাও পছন্দ করি পড়াতে, এই জন্য। তো এবার নলকের এবার দাদু, এটা পরে টপ, এটা স্কার্ট, এটা টপ। হ্যাঁ, এটা দিয়েছে ওর এবারই দাদু। এটা একটা ড্রেস গেল নলকেরই বাজার, মানে কি পুজোর টাইম বলে মানে কি আমরাও ছোট হয়ে যাই, অনেক ড্রেস পাবো, সবাই দিবে। আর একটা এটা চুড়িদার, এটাও দিয়েছে আমার বাবা। মানে নোলক চুড়িদার 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 একদম পাগল হয়ে গেছিল, তারপরে ফাইনালি চুড়িদার। আর চুড়িদারটা এত সুন্দর, পুরো পাঞ্জাবি স্টাইলের না বলো, পেছনে আবার বেল্টও আছে। আমি যেটা দিয়েছি, এটা দিয়েছে ওর বাবা, এটা হলো উপরেরটা, এটা হলো নিচে, এটা কালারটা আমার সেই লাগছে। আর এটাও চুড়িদার, হ্যাঁ এটা আমি বলপুর থেকে, হ্যাঁ বলপুর থেকে এসেছে ছিল, তাই জন্য এটাও চুড়িদার। আর ওখানে তো কটনের জিনিস একদমই, আর তার সাথে একটু ফ্যান্সিও তো বাচ্চাদের পড়াতে লাগে, জুনুর বাবা অবশ্যই চুড়িদার আনবে, মেয়ে চেয়েছে বলে কথা। এখানে আছে এটা আমার কাকুমিরা দিয়েছে, এটা একটা সুন্দর ড্রেস। আর এই বাড়ির ওর ঠাম্মা দিয়েছে এটা, নলম আরো অনেক ড্রেস পাবে। এটা জামাটা হাতাটা খুব সুন্দর, তার আউটার নাকি, হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর। এগুলো গেল নলকের পর, জুতো, ও জুতোটা নলকের অনেকগুলো জুতো হয়েছে, প্রত্যেক বছরই হয়। এটা হোয়াইট, এটা আমি দিয়েছি, ওর বাবা ইয়েলো জুতা খুঁজছে, কিন্তু নোলকের পায়ে না মানে সবগুলোই গেছি, খাদি বাটা কোনো কিছুতে বাদ দিইনি, ওই যে আরো আছে তো ওইখানে আছে। আমারটা পরে লাগে না, নোলকের গুলো আগে দেখি নি। এটা একটা কিটো, এটা লাইট জ্বলে, লাইট জ্বলে কিটো, এটা দিয়েছে নোলকের ওবারির দাদু। এই জুতোগুলোই মানে কি সবসময় লাগে, এখানে ওখানে এই বাড়ি ওই বাড়ি করতেই থাকে। এগুলো দুটো নিয়েছে, একটা নিয়েছে প্যাক প্যাক, একটা নিয়েছে লাইট জল,
নিজে গিয়ে পছন্দ করে নিয়েছে তার সাথে গিয়ে। অ্যাকচুয়ালি আমার ভাস্তা যেহেতু ছোট, ও প্যাকপ্যাক প্যাকপ্যাক জুতা পরে ও পড়বে। এই দুটো গেল ওর জুতো, এবার মহারাজের জুতোটা আগে দেখিয়ে দিই। মহারাজ রবো বই জুতো, রবো বই পরে মহারাজের ড্রেসের প্যাকেট ওই পাশে। ষষ্ঠীতে পরার মতন একদম সিম্পল গেঞ্জি ড্রেস এগুলোই লাগে। আর মহারাজের ফ্রাই ড্রেসই অনলাইনে ম্যাক্স ফার্স্ট ক্রাই ওগুলো থেকে নিয়েছে, এর জন্য প্যাকেটটা আবার শাড়ির দোকানে দেবো না। ফার্স্ট দেখাই আমাদের বাড়ির ড্রেসটা না, এটা একটা জিন্স এটা দিয়েছে ও সুকৃতির মা, সুকৃতির মা দিয়েছে এটা। আমার বাবা এটা সুকৃতি পছন্দ করে দিয়েছে না, এটা আমি, এটা আমি পছন্দ করে দিয়েছি। এই গেল মহারাজের নলকে, ও মহারাজের আর একটা আছে না, কি জানি কোনটা, এটা দিয়েছে মা, আমার মা। এটা একটু বড় হয়েছে বুঝছো, ছোট সাইজ আনতে লাগবে না, এটাই একমাত্র লোকাল মানে সব থেকে নেওয়া হয়েছে। পিছন দিকে পড়ে গেছে, ওই যে ওই যে উপর দিকে খুলতে পারবে। মামা আমার নলক হচ্ছে এক ক্যাটাগরি, খুব হাবি জাবি জিনিস পছন্দ করে না, একটু সিম্পল জিনিস পছন্দ করে, যাতে কাপড়টা সফট হয়। ওর ড্রেস হচ্ছে এটা, এটা কাপড়টা না নতুন বেরিয়েছে গো, কেমনই জানি কাপড়টা না, আর পুরো ম্যাচ দেখেছো। এই গেল ওদের, আর এটা কি খুলে রাখবো, তারপর প্যান্ট শার্ট এটা আমার দোকানের সুকৃতির মার জন্য। এটা আঁচল, এটা বল, এটা একটু খুলে দেখো, এটা খুব সুন্দর, পুরো ইঞ্চি পার দিয়ে এটা। এটা হচ্ছে এই বাড়ির মার, এটাও ওদের কালেকশন, পুরো মা দুর্গা। এটা আমাদের এখানে শান্তিনিকেতনের শাড়ি, আর শাড়ির ভিতরটা দেখো, এই শাড়ির বিশেষত্ব হলো এইটা কুলো পাখা ওদিক মঙ্গল ঘর পান সব আছে, আর হলুদটা একটা মিষ্টি হলুদ, মানে আমাদের আঁকা শাড়ি সবাই পরেছে, কিন্তু মার খুব শখ ছিল পরার, তাই জন্য এবার মা নিয়েছে তিলকের ইয়েলো কালারটা।
এটা আর একটা এবছরের ট্রেন্ডিং শাড়ি বাটিকের উপরে লিলেন, এটাও মার লাল পার লাল আঁচল। এগুলো মার মা আরো নিয়েছে, ওগুলো কি দেখাবো, কটনের শাড়ি, বয়স্ক মানুষরা যেগুলো নেয়। এটা আমাদের বাড়ি থেকে বাবাকে দিয়েছে পায়জামা পাঞ্জাবি, এটাও খুলে দেখাচ্ছি না। আর আমার মানে এই বাড়ির মাকে দিয়েছে আমাদের ওই বাড়ির থেকে এই শাড়িটা, খুব সুন্দর। আমাদের বাড়ি থেকে দিশাকে দিয়েছে এটা, এই একটা কুর্তি, তার সাথে উপরে শাড়িগুলো একচুয়ালি এত লেট হয়ে গেছে, আমি সেলাইতেও দিতে পারিনি, যেহেতু ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেই কারণে। এই শাড়িটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম আমার জন্য আমাদের কাছ থেকে। এটা কোটা কটনের শাড়ি, এটা লক্ষ্মী পুজো পুজো করলে পরে তো লাগবে, সিঁদুর ছোঁয়াতে দেই যেটাই যাই, রেড কালারের একটা শাড়ি পুজোতে মাস্ট। এটা জন্মদিনের, এটা আমাকে বার্থডেতে দিয়েছিল, তোমরা দেখেছিলে। এটা একটা ঘিচাই টাইপের কিন্তু এটা একটু আলাদা আবার। এটা দিয়েছে এবারের মা। এটা কি শাড়ি? মহেশ্বরী, মহেশ্বরী শাড়ি। শাড়িগুলো না খুলে তোমাদের সেভাবে দেখাচ্ছি না, অনেকটা বেলা হয়ে গেছে। এটা একটা খুব সুন্দর শাড়ি, এটা ও নিজেকে নিজে দিয়েছে। এটা খোলার পরে যা খোলে কি বলবো, নিচে প্রেসারে কিছু হচ্ছে না। হ্যাঁ, আলু সিদ্ধ, আলু আলু দম হচ্ছে। এবার দেখাচ্ছি আমার মা দিচ্ছে, এটা হলো মধুবনী, মধুবনী সেটা খুব সুন্দর। এটা আমার মা দিয়েছে, আমি নিজেই পছন্দ করে সব নিয়েছি। এটা ওর মা দিয়েছে, আর এটা কিন্তু পুরো বাংলাদেশী ঢাকাই, পড়লে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার। এটা সুপ্রীতির অষ্টমীর সকাল বলে না, দেখবে হবে। এই শাড়িটা যে কে দিয়েছে, এই শাড়িটা এখনো ঠিক নেই, আমি তো টাকা টুকা আবার পাবো, তারপরে তার নাম নেবে। আমার সাথে যেদিন ঘুরতে যাবে সেদিনকে এই শাড়িটা পরব, এটা তো দেখাবো না বলেছিলে। স্পেশাল কোনো বিয়েতে পরার জন্য আমি রেখেছি, আমি প্রত্যেকবার পুজোতে স্পেশাল ভাবে একটা শাড়ি রেখে দিই। পাপাই বিয়েতে পরব, ঠিক আমার হাই বাজেটের শাড়ি হয় সেই শাড়িটাই আমি রেখে দিই। এই শাড়িটা অনেকটা কস্টলি, অনেকটা শখের, অনেকটা ড্রিম পূরণ, এটা আমার বড়ি করেছে। এটা প্রচুর কস্টলি একটা আমার কালেকশনের শাড়ি হলো, পুরো পিওর তসরের উপর কাঁথা, পুরো তসরের উপর, মানে এটা আমার একটা ড্রিম শাড়ি। মানুষের যেমন অনেক কিছু ড্রিম থাকে, কেউ ঘরের ফার্নিচার, কেউ জুয়েলারি। খুলে শাড়িটা খুলে বোঝা যাচ্ছে না, এই শাড়িটা আমার কবে পরবো, এটা পপসের বিয়েতে পরবো, পাপায়ের বিয়েতে। পুরো ঠাসা এইভাবে রেড কালারের একটা ব্লাউজ দিয়ে পিওর তসরের উপর, পিওর। এই শাড়িটা সুবর কিনতে খুব কষ্ট হয়েছে হয়তো, অনেকটা টাকা চলে গেছে কিন্তু বারণ করে। ও যেমন হালকা কালারের শাড়ি কিন্তু আমাকে একটু বারণ করে না, এটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরলে সুন্দর লাগবে তো, কিন্তু বা বোতল গ্রিন, না না গ্রিন দিয়ে ভালো লাগবে না, রেড দিয়ে দেখি, রেড দিয়ে। আমি যেই সাজটা ভেবে রেখেছি সেটা বোতল গ্রিন দিয়ে, আর ওর চোখে হয়তো যেই সাজটা দেখা আছে ওটা রেড ব্লাউজ দেখা যাক। এটার ব্লাউজ বানাবো কিন্তু এই শাড়ির সাথে করবো। এই হলো আমার পুজোর শপিং, আর দুটোগুলো দেখিনি। হ্যাঁ, এটাও আমার শ্বশুরই দিয়েছে,
এত দামি শাড়ি বর দিয়ে দিয়েছে, বরের কাছে আর জুতো চাওয়া যায় না। জুতোটাও একটু কস্টলি। জুতোটা আমার খুব পছন্দ। আমি জুতো অনলাইনে নিয়েছি। আমার এবার দিশার গুলো দেখাই, তাই তো? দিশার ওই শাড়িটা কই যেটা মেন আসলো? ওটা ওর কাছে এনে দিচ্ছি, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা। এটা একটা ব্ল্যাক এর উপরে শাড়ি আছে। এটা এটা দিয়েছে কে, মা? না না, তাহলে মাই দিয়েছে। সরি, মা দিয়েছে। ও নিজে নিয়েছে তো এটা? এটাও নিজে নিয়েছে। এটা কিছু একটা সিল্ক, আমি ভুলে গেলাম, এটাও একটা সিল্ক। এই শাড়িটাও খুব পছন্দ, পুরো অ্যাসিড বাটিকের উপরে শাড়িটা, বুঝেছ? পুরো আঁচলটা একদম। আর এই শাড়িটা কন্যার টু কন্যা, কন্যার বাই নেমে গেছে নিচে। এটা খুব সুন্দর, এটা পুরো অ্যাসিড প্রিন্টের উপরে। আর এই যে একটা শাড়ি, তার সাথে ব্লাউজটাও রেডি করে রাখছে পরবে বলে। এটাও আমাদের দোকানের। এই শাড়িগুলো ওর অনেক দিনের একটা শখ ছিল। এই শাড়িগুলো আমার যেমন আছে। এই হলো আমাদের, দাঁড়াও, দিশার ওই শাড়িটা, ও সরি, বাবার পাঞ্জাবি আছে আর হচ্ছে দিশার শাড়িটা আছে, যেটা মেন শাড়ি আকর্ষণ, বাবা দিয়েছে। এবার হচ্ছে এই মেন আকর্ষণ শাড়ি, আকর্ষণ আকর্ষণ আকর্ষণ। এটা পিওরের উপরে, কি নাম বেশ ভুলে গেলাম, দিশা বলছিল। এটা বিপি, এটা আঁচল, কন্ট্রাস্টে একদম বিপি আর আঁচলটা। আর শাড়িটা পুরো হট পিঙ্ক কালার, এটা পিওরের উপরে। সুন্দর হয়েছে দিশার শাড়িটা। এটা অনলাইন, এটা একটা কলকাতার ভালো বুটিক থেকে নিয়েছে। আর এটা বাবার পাঞ্জাবি, এটা আমার বরের বুটিক থেকে নেওয়া। এই হলো আমাদের পুজোর শপিং, কিন্তু শপিং করতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, সেজন্য খুব মনে দুঃখ। আমি আর কিছু নিইনি, তাহলে ঠিক আছে। পাঞ্জাবি নিয়েছি, থাকাম পাঞ্জাবি দেখো, দেখাবে না। টাটা, বাই বাই। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা করছি। তোমরা পুজো কেমন কাটাচ্ছ না কাটাচ্ছ অবশ্যই জানাবে, মহালয়া কি কি করলে সেটাও জানাবে। টাটা।